Vore. আমার পোলা তোরে যে অপমান করছে, আমি কেমনে কমু তোরে এই বাড়িতে থাকার কথা? আম্মা, মানুষের যদি আত্মসম্মানই না থাকে তাহলে আর অবশিষ্ট থাকলো কি? বুঝলাম তোমার পোলা আমারে ভালোবাসে না, কিন্তু তাই বললে এমন অপবাদ দিব? বৌরে, তোর জন্য আমার খুব কষ্ট হবে। তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইব আম্মা, তোমার পোলারে ছাড়া থাকতেও খারাপ লাগবো। তাই তো আমি ভালোবাসছিলাম। মারে, আমার পোলা তো মানুষ না, মানুষ হলে তোর লগে থাকতে পারতিস, কিন্তু সে অমানুষ, তার লগে তুই থাকবি কেমনে? তার থেকে তুই চলে যা, আমি তোরে আটকাবো না। আমি চইলা গেলে তোমার দেখভাল করবে কে? ওষুধপত্র ঠিক মতো খাইবা তো? আমার ওষুধ খাওয়ানোর দরকার নাই, আমি না খাই মারা যাবো। ওর কাছে যতই আমি থাকবো ততই আমার অশান্তি হইব, আমি শান্তি পাবো না, আমার বাইসে থাকার দরকার নাই। চাষি, ও চাষি, কি হয়েছে? হ্যাঁ, ওইদিকে এত সিল্লা সিল্লি ডাকতেছে, কি হয়েছে? চাচি, কি হয়েছে? কি হয়েছে? কি রে রস্ত, কি হয়েছে আমার আকাশে? পাল্লা, আমার আকাশে কি হয়েছে? আকাশ ভাই, কার কথা ভাবতে ভাবতে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওই মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা। ভাগ্য ভালো আমরা স্পটে আসিলাম, আকাশরে তাড়াতাড়ি করে সুনীল ডাক্তারের কাছে নিয়ে ব্যান্ডেজ করে বাইতে নিয়ে এলেন। এই হাতের পায়ে ছাড়া আর কোথাও লাগছে না? আছে, শরীরের কয়েক জায়গায় লাগছে, তবে এমনি কোনো সমস্যা নাই। সংসারে যখন শনি এসে ভর করে তখন একের পর এক বিপদ ডেকে নিয়ে আসে। চাচি, একটা মাদুর বিছাই দেন, খাওয়াই দেই। হ্যাঁ বাবা, দিতেছি। আল্লাহ, আমার বলার কি হলো, আমার বলার কি হলো রে বাবা। বৌরে, তোর একটা অনুরোধ করবো, রাখবি? বল আম্মা। আমি তো নিজেই অসুস্থ, পোলাটা অ্যাক্সিডেন্ট করে বাড়িতে আসলো, আমি তো নিজেই নিজের দেখভাল করবার পারি না, পোলাডারে কেমনে দেখবো কত? তুই যদি আর তুই একটা দিন থাইকা যাতিস মা। আম্মা, এই বাড়িতে আর এক সেকেন্ড থাকতে আমার ইচ্ছা করতেছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি জানি রে মা, তুই কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছিস, তারপরে আর দুইটা দিন যদি থাকে যেতিস, পথে যদি একটা প্রাণী পড়ে থাকে, মানে কুকুর বিড়াল পড়ে থাকে, তাও তো মানুষ তারে তুলে একটু সেবা যত্ন করে। আমি জানি আমার পোলা মানুষ না, তারপরেও আমি মা হয়ে তোর কাছে দাবি করতেছি। আর দুইটা দিন আহত সিম মনে করে আমার পোলার সেবা যত্ন কইরা যা মা, আমি খুব অসহায় হয়ে এই দাবিটা করতেছি। তুই যদি না রাখোস আমি কিছুই মনে করবো না মা। ঠিক আছে, দুই তিনটা দিন সর্বোচ্চ থাকবো আমি আম্মা, শুধু তুমি বলছো বইলাই রাজি হইলাম। আমি জানতাম, আমি জানতাম তুই আমার কথা রাখবি। আনমনে আটতে আটতে এই যে তো অনেক বাইসেই গেলাম, মোটরসাইকেলটা যেমন আইতেছিল
আমি সাইড না দিলে তো পুরো মোটরসাইকেল বুকের উপর উঠে যেত। এই যে পোলাপানগুলো লোক মার্বেল খেলি, এর একটা বার আমার দেখতে এলো না, ভাবিরাও এলো না। এরা যদি আইতো এদের মুখটা দেখলে আমার ব্যথাটা ঠিক হয়ে যেত। তো কেউ এলো না। নেন দুধটা খায় নেন, তারপর ওষুধ খাইতে হবে, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। রাখো, আমি খাবো না। না তো ঠান্ডা হয়ে যাবে, তো খায় নেন। গরম আছে, নেন আমি ধরি, আপনি খান।